একটা ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে বুঝলি। একই কো এখানে চল্লিশ টাকা, আমাদের বাসার ওখানে পঁয়ত্রিশ টাকা। আমি বলতে পারছি দাম কম বেশি করছে এটা বলতে পারিস, হ্যাঁ এটা হতে পারে। কিন্তু সেই একই জিনিস একটা পানির দাম হচ্ছে পনেরো টাকা, সেই একই পানি যখন হচ্ছে এই বিশেষ করে ঢাকা শহরে ভার্সিটি ওদিকে যাবি দেখবি দাম লাগা তিরিশ টাকা, হ্যাঁ কিন্তু তুই বাসায় নিতে কিন্তু যাবি দেখবি দাম লাগা পনেরো টাকা, আবার দেখবি হয় তিরিশ টাকা না হয় বিশ টাকা লাগা। জিনিসটা খুব ইন্টারেস্টিং, এর মূল কারণটা হয়তো এইরকম হতে পারে যে মানুষ হচ্ছে বাধ্য হয়ে তখন খেতে হবে বিষয়টা এমন জিনিস হতে পারে। তার স্থান পরিবর্তন করলে সেম পানিতে একটা এক লিটার পানি সোনারগাঁ হোটেলে কিনতে যা, এক লিটার পানির দাম হবে দেড়শো টাকা থেকে একশো পঁচাত্তর টাকা। হ্যাঁ আমি সেটাই বলছি, হ্যাঁ আমি ওইটাই বলছি, বাইরে থেকে খাই ঢাকার বাইরের ঘর বললাম, ভিতরের অবস্থা আরো খারাপ কারণ বেশ কিছু ভালো লাগে আমার কিছু। ওকে থ্যাংক ইউ।